হাসপাতালে গেলেন, হয়তো দেখলেন ডাক্তার ছুটিতে, ও হাসপাতালে গিয়ে দেখলেন বেড নেই, তাহলে উপায় ঢুকিয়ে দিয়েছি বস। এত বড় রোগ নিয়ে কে আমায় বিয়ে করবে মা? রোগ লুকিয়ে বিয়ে দেবে? হিমেল হাওয়া দিচ্ছে হানা, ঝড় বাদলের এই দিনে। আমি কিন্তু তোকে আগেই বলেছি, রোগ লুকিয়ে কিন্তু আমি তোর বাড়িতে ঢুকবো না। আসুন আসুন, 40 বছর ধরে এই লাইনে আছি। যদি জাহাঙ্গীরের সময় জন্ম নিতাম না, নূরজাহানের ওই কেসটা আমি রেজিস্ট্রি করে তবে ছাড়তাম। অসুস্থ ছাত্রদের এটা যেন ঘরবাড়ি হয়ে ওঠে, যাকে বলে হোম। হেলথ হোমের লক্ষ্য যাতে ছাত্রছাত্রীরা অসুস্থই না হয়। স্বাধীনতা তুমি আসবে বলে বন্ধ কোকার দাবাল পোনা, স্বাধীনতায় ভরবে পেট, ভুকা পেটে তাই নির্বিকার ফসল পোনা। তবে তোমরা হলে জেল খাটা তরুণ স্বাধীনতা সংগ্রাম, শুধুমাত্র ওই দয়ার দানের দিকেই তাকিয়ে থাকবে। শুনলাম নাকি তোমরা স্টুডেন্টস হেলথ হোম নাকি একটা করে ছাত্রদের পকেট কাটছো? পকেট কাটছি? যদি সত্যি তোরা যেতে চাস, দল বেঁধে যা, শয়ে শয়ে, হাজারে হাজারে। এই প্রাচীরেশ্বরকে ছেড়ে আমরা তো এখান থেকে যেতে পারি না দাদা। আনুবসের মুখের উপর কথা বলছিস, কাল সকালের পর আর কাউকে জানে কারে না দেখে। অ্যান্টি সোশ্যালদের সঙ্গে লড়তে হতে পারে, তাই বঙ্গবাসীতে খবর দিয়ে রাখ।